দক্ষিণ নপাড়া উচ্চ বিদ্যালয় রাউজান চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান এ সকল শিক্ষার্থীকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয় হতে অধ্যায় চতুর্থ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্বন্ধে একটি ক্লাস নিতে চেষ্টা করব। আমি ইতিপূর্বে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন হতে মূলধন জাতীয় প্রাপ্তি আয় এবং মূলধন জাতীয় ব্যয় এই অংশটা ক্লাস নিয়েছিলাম। আজকে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় সম্বন্ধে ক্লাসটা নেব। এরপর সময় হলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা বুঝাই দেব। তো শিক্ষার্থীরা, আমরা এই যেহেতু এই ক্লাসটা আমরা আগে নিয়েছি, এই অংশটা মুছে দিলাম, এই অংশটা মুছে দিচ্ছি। এখন আমাকে প্রথমে মুনাফা জাতীয় আয় প্রাপ্তি বা ব্যয় এটা কী এটা জানতে হবে। এটা না জানলে আমরা নির্ণয় করতে পারবো না গণিতের মধ্যে। তো মুনাফা জাতীয় লেনদেন কী বা কাকে বলে? আমি লেনদেনে বলেছিলাম দুইটি পক্ষ থাকে, একটি দাতা আর একটি গ্রহিতা। এটা অবজেক্টিভও আসতে পারে। আমরা উত্তরে কী পাব? কোনো ব্যবসা কারবারি প্রতিষ্ঠানের দৈনিক, অস্থায়ী এবং অনিয়মিতভাবে কিছু লেনদেন হয়ে থাকে বা সংগঠিত হয়ে থাকে, যার ফলাফল স্থায়িত্ব নয়, যার ফলাফল স্থায়িত্ব নয়, খুব স্থায়িত্ব নয় এবং খুবই কম, এক বছরের নিচে, এটার ফল হবে এক বছরের নিচে এবং একই দিনে বারবার হতে পারে, একই দিনে বারবার হতে পারে, অর্থাৎ একটি লেনদেন একই দিনে কয়েকবারও হতে পারে, এইরূপ লেনদেনগুলোকে মুনাফা জাতীয় লেনদেন বলে। যেমন পণ্য ক্রয়, পণ্য ক্রয় কি একজন কারবার একজন ব্যবসায়ী দিনে একবার করে নাকি বারবার করে? নিশ্চয় একাধিকবার করে। এরপরে বেতন, মজুরি, এগুলো ব্যয়ের অংশ, মূলধন জাতীয় খরচের ব্যয়ের অংশ। মজুরি একজন কুলিকে একবার যদি দোকানে বা কারবারে কোনো পণ্য কুলির মাধ্যমে আনা হয়, যতবার আনা হয় ততবার তাকে মজুরিটা দিতে হবে। তারপরে ভাড়া, গাড়ি ভাড়া, ট্রলি ভাড়া, ভ্যান ভাড়া, এই সমস্ত কুলির মজুরি, বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজ বিল, এগুলা। এখন এখানে জায়গা রাখলাম তোমাকে বোঝার জন্য, একজন ব্যবসায়ী একটা মাসের মধ্যে মোট এর দশবার মজুরি দিল, কয়বার? দশবার মজুরি দিল একটা মাসের মধ্যে, দশটা তারিখে দশবার বা একই তারিখে কয়েকবার করে মজুরি দিল, তাহলে ওই লেনদেন বারবার হতে পারে। বুঝো, বারবার হতে পারে। বাড়া কয়েক এক মাসের মধ্যে কয়েকবার দিতে হবে, যতবার তুমি বাড়া কোনো জিনিস নিয়ে আসবে দোকানে বা দোকান থেকে বিক্রয় করার পর ওই যিনি ক্রয় করবেন তার সাথে যদি চুক্তি থাকে তাহলে ওনাকে বাড়াটা দিতে হবে, কুলির মজুরিও বারবার দিতে হবে, বিজ্ঞাপন বিল দিতে হবে, এগুলো বারবার সংগঠিত হয় এবং এগুলোর ফল স্থায়ী নয়, কুলিকে মজুরি দিলাম, কুলি ওই দিনের মালটা ও পণ্যটা যেটা আমার ব্যবসায়ী এনে দিল ওই দিনে তার স্থায়িত্ব কাল শেষ এবং এক বছরের নিচে, এটা তো এক বছরের না একদিনের মধ্যেই শেষ। এরপরে দেখো অস্থায়ী বলতে এই যে ভাড়া দিলাম, ভাড়াটা হয়তো এক মাসের জন্য দিলাম বা পাঁচ দিনের জন্য দিলাম বা দশ দিনের জন্য দিলাম, অস্থায়ী। অনিয়মিত,
বিভিন্ন ভাবে অনিয়মিত মানে কি একাধিক বার হতে পারে বেতন আমি তোমাদের বেতনটা বোঝাই দিই তোমরা ভালো করে বুঝবে বেতন আমি যখন দোকানে একজন কর্মচারী রাখব তার কাছ থেকে এক মাসের শ্রম নেব বিনিময়ে এক মাসের জন্য বেতন দেব এই 5000 টাকা বেতন দিলাম তাহলে আমি জানুয়ারি মাসে ওই কর্মচারীকে 5000 টাকা বেতন দিলাম আবার ফেব্রুয়ারি মাসে দিতে হবে এরকম করে করে এক মাস করে করে জানুয়ারি থেকে ডিসেম্বর 12 মাসে 12 বার দিতে হবে তাহলে 12 মাসে 12 বার দিলে 5 12 60000 টাকা 12 দফে দিলাম তাহলে বারবার এটা বুঝছো এক বছরের নিচে আমাদের লেনদেনটা হবে এক বছরের নিচে এক বছরের নিচে এক বছরের ঊর্ধ্বে নয় এই রূপ ঘটনাগুলোকে আমরা কোন হিসাবে দেব মুনাফা জাতীয় প্রাপ্তি আয় বা মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় এখন ব্যয়টা বুঝেছো তোমরা এ মজুরি ব্যয় ভাড়া ব্যয় কুলির মজুরি ব্যয় পণ্য ক্রয় ব্যয় পণ্য ক্রয়টা একটু বুঝাও পণ্য ক্রয় আমরা 5 তারিখে কিছু পণ্য ক্রয় করলাম আবার 7 তারিখে করলাম আবার গিয়ে 10 তারিখে করলাম 20 তারিখে করলাম 28 তারিখে করলাম 30 তারিখে করলাম তাহলে বারবার স্থায়ী ফল আর যার ফলাফল স্থায়িত্ব নয় এবং বারবার হয় এই বারবার হয়েছে কিন্তু দেখো কাকে বলে যেটা বিশ্লেষণ করলাম এটার সাথে মিল আছে কিনা দেখো বিজ্ঞাপন বিল আমরা বিজ্ঞাপন বিল যদি বিজ্ঞাপন সংস্থাকে যদি এক এক মাসের জন্য দিই সে আমাদের অ্যাডভার্টাইজটা এক মাস দেখাবে আর যদি না দিই দেখাবে না আর যদি 12 মাস বা এক বছরের জন্য দিই তাহলে এক বছর দেখাবে এরপরে আর দেখাবে না তাহলে স্থায়িত্ব কম এগুলো হচ্ছে আমাদের ব্যয়ের অংশ এখন প্রশ্ন করতে পারো শুধু ব্যবসায় প্রতিষ্ঠানে কি ব্যয় হয় আয় হয় না আয়ও হয় আয় না হলে কীভাবে ব্যয় করব আয়ের দিক দেখো পণ্য বিক্রয় করলাম 2 তারিখে করলাম প্রতিদিনে তো পণ্য বিক্রয় করতে হয় এরকম করতে হলো প্রতিদিন পণ্য বিক্রয় করলাম এরপর প্রাপ্ত কমিশন বা কমিশন ইংরেজি শব্দ বাট্টা বাট্টা শিক্ষানবিস সালামি কোনো কিছু শিক্ষা ট্রেনার তোমরা আর সামনে ক্লাসে গেলে বুঝবে শিক্ষানবিস সালামিটা এরপরে বিনিয়োগের সুদ একজন ব্যবসায়ী অন্যত্র যদি আমি আগে বলেছি অন্যত্র যদি কোনো টাকা বাইরে বিনিয়োগ হিসেবে কী করে দিয়ে থাকে ওটার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণে সুদ পাওয়া যায় এটা হচ্ছে কি আয় এটা আয় কোন জাতীয় আয় মুনাফা জাতীয় আয় এরপরে ব্যাংক ঋণের সুদ ব্যাংকে টাকা জমা রাখলাম ব্যাংকে আমাকে কি দিল সুদ দিল এটা আয় শিক্ষার্থীরা আমি আবার প্রথম থেকে তোমাদের এটা বুঝাই দেব এরপর অন্য অংশে যাব লেনদেন আগে তোমাদের এই আগের ক্লাসে এখানে একটা কথা ছিল মূলধন জাতীয় এই মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয় মূলধন জাতীয় ব্যয় যেহেতু আজকে ক্লাস এইটা এই জন্য এই অংশটা বোঝাচ্ছি এটা কাকে বলে দেখো ব্যবসা বা কারবারি প্রতিষ্ঠানে দৈনিক অস্থায়ী এবং অনিয়মিতভাবে কিছু লেনদেন হয়ে থাকে যার ফলাফল স্থায়িত্ব নয় খুবই কম এক বছরের নিচে এবং একই দিনে বারবার হতে পারে এইরূপ লেনদেনগুলোকে মুনাফা জাতীয় লেনদেন বলে যেমন পণ্য ক্রয় এখানে তোমাদের বোঝালাম পণ্য ক্রয় কীভাবে হয় প্রতিদিনে পণ্য ক্রয় করতে হয় বা মাঝে মাঝে করতে হয় এরপরে বেতন বেতনটা বুঝিয়ে দিলাম একজন কর্মচারীকে যদি রাখে তাহলে তাকে এক বছরে 12 দাগে 60000 টাকা 5 12 60000 টাকা দিতে হবে মজুরি ভাড়া কুলির মজুরি বিজ্ঞাপন এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় আর আয় হচ্ছে পণ্য বিক্রয় প্রাপ্ত কমিশন বার্তা শিক্ষানবিস সালামি বিনিয়োগের সুদ ব্যাংক ঋণের সুদ ইত্যাদি তোমাদের বইয়ে আরও দেখবে আরও অনেকগুলো আয় ব্যয় তোমাদের দেওয়া আছে এখন এগুলো তোমরা যখন এটা গণিত করতে যাবে এগুলো যদি তোমরা না বুঝো তাহলে গণিতে এলোমেলো হয়ে যাবে আর যখন নির্ণয় করতে যাবে
আয়ের জায়গায় ব্যয় বসায় দেবে, ব্যয়ের জায়গায় আয় বসায় দেবে, তখন তো আমরা বা এক্সামিনার তোমাদের নম্বরটা দিতে পারবে না। তো তোমরা এটা কাকে বলে শিকার পর, এরপরে নিজ ইচ্ছায় নিজের প্রচেষ্টায় তোমরা এই গণিতটা করতে পারবে। আমরা এরপরে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা বুঝে দেব, আগামী ক্লাসে গণিত করাতে চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের মূলধন জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয় সম্বন্ধে অবগত হয়েছি। এরপরে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা আমি বুঝাই দেব বলছি। এখন দেখো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি কাকে বলে আগে এটা এটা একটু দেখে নাও, এটার সাথে পরিচিত হলে আমরা বুঝতে পারবো যে ব্যবসা প্রতিষ্ঠানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলো কী। কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে কতগুলো লেনদেন মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরে অর্থাৎ এক বছরের মধ্যে সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সমূহে সুবিধা বুক করা যায় বলে এ জাতীয় ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। তোমাদের বইয়ের এর সংজ্ঞা দিছে, আমি কিছু শব্দ তোমাদের সুবিধার্থে সংযুক্ত করেছি। আমি আবার বলতেছি, কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে কতগুলো লেনদেন মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সমূহে সুবিধা বুক করা যায় বলেই এ জাতীয় ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। এখন আমরা কাকে বলে শিখলাম এগুলোর সাথে পরিচিত হতে হবে। যেমন কারবার বা কোম্পানির প্রচারের জন্য বড় অঙ্কের টাকা ব্যয় করে, বড় অঙ্কের টাকা এখানে লক্ষ টাকা হতে পারে, এর বেশিও হতে পারে টাকার পরিমাণ, বিজ্ঞাপন বাবদ অনেক টাকা ব্যয় করা হলো বা কয়েকটি শহরে, শহর তো তোমরা চিনো, বা উপশহরে, উপশহর বোঝাতে হবে, উপশহর হচ্ছে কি, শহরের চেয়ে একটু ছোট কিন্তু আধুনিক। যেমন আমরা রাউজানে যখন আছি, রাউজান উত্তর রাউজানটা চট্টগ্রামের একটা উপশহর, আবার নোয়াপাড়া পথরহাটটা হচ্ছে চট্টগ্রামের জন্য একটা উপশহর, উপশহরটা তোমাদের বুঝাই দিলাম। বিলবোর্ড বানিয়ে কোম্পানির প্রচারের জন্য বড় আকারের বিলবোর্ড তৈরি করে স্থাপন করা হলো, কিন্তু এই খরচগুলোর ফলাফল এক বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অনেক দিন যাবত এর ফল সুবিধা বুক করা যায়, এজন্য এটি বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। আবার পরিস্থিতিতে আসো, কারবার বা কোম্পানি প্রচারের জন্য বড় অঙ্কের টাকা ব্যয় করে, বিজ্ঞাপন বাবদ অনেক টাকা ব্যয় করা হলো, বা কয়েকটি শহরের বা উপশহরে বিলবোর্ড বানিয়ে কোম্পানির প্রচারের জন্য বড় আকারের বিলবোর্ড তৈরি করে স্থাপন করা হলো, কিন্তু এ খরচগুলোর ফলাফল এক বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অনেক দিন যাবত এর ফল সুবিধা বুক করা যায়, এজন্য এটি বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। তাহলে বিলবোর্ডটা তোমরা বুঝেছ, শহরে বা উপশহরে গেলে দেখবে। এখন আমি একটা আরও তিনটা প্রশ্ন তোমাদের জন্য পয়েন্ট আউট করেছি। কারবার স্থানান্তর, একজন ব্যবসায়ী একটি মার্কেটে বা এক জায়গায় সারা জীবন ব্যবসা করবে এরকম কোনো নিয়মকানুন নাই, বিভিন্ন কারণে অকারণে তাকে জায়গা পরিবর্তন করতে হয়। সে যখন কারবারটা স্থানান্তর করবে অন্য একটা জায়গায় স্থানান্তর করবে, যে খরচগুলো হবে
এগুলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এগুলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, কারণ ওই কারবারটা স্থাপন করেছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছে এক বছরের জন্য না, কমপক্ষে তো একটা মালিকের সাথে একটা জমিদারের সাথে 3 থেকে 5 বছরের জন্য চুক্তি হয়েছে, এই জন্য কারবার স্থানান্তর ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। নতুন দোকানে আধুনিক ডেকোরেশন, ডেকোরেশন তো তোমরা বুঝো সাজসজ্জা, একটা দোকান যখন আমরা করব, কারবার যখন আরম্ভ করব, দোকানকে একটু সাজসজ্জা করতে হবে, ডেকোরেটেড করতে হবে কাস্টমারদের আকর্ষণ করার জন্য। তো এই ডেকোরেটেড করার খরচটা কস্টিং যেটা হচ্ছে এটা কি এক বছরের জন্য করে, অনেক বছরের জন্য করে, অনেক ব্যয়বহুল, এই জন্য নতুন দোকানে আধুনিক ডেকোরেশন এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কোনো প্রতিষ্ঠানের সংস্কারমূলক কাজ ইত্যাদি, কোনো প্রতিষ্ঠান বলতে যেমন আমাদের দক্ষিণ নওভারা উচ্চ বিদ্যালয় আমরা নিলাম, এটা একটা প্রতিষ্ঠান, আবার ব্যাংক একটা প্রতিষ্ঠান, ব্যাংক একটা প্রতিষ্ঠান, তোমরা যদি কলেজে যাও অব্যবসায়ীভাবে, অব্যবসায়ী হলো এটা ক্লাব সংঘ, তোমরা সংঘ করো না অব্যবসায়ীতে, অব্যবসায়ী একটা প্রতিষ্ঠান, অব্যবসায়ী, অব্যবসায়ী একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা অত দিকে না গিয়ে তোমাদের একটা বোঝাই, আমাদের যেমন বিদ্যালয়ের কিছু সংস্কার কাজ করতে হচ্ছে, এই যে কিছু সংস্কার কাজ যেমন বিভিন্ন রিপেয়ারের কাজ করতে হচ্ছে, ইলেকট্রিসিটির কাজ করতে হচ্ছে, স্যানিটেশনের কাজ করতে হচ্ছে, টিউবওয়েলের কাজ করতে হচ্ছে, এগুলো কিন্তু এক বছরের জন্য করে না, এগুলো দীর্ঘস্থায়ী, এজন্য কোনো প্রতিষ্ঠানের সংস্কারমূলক কাজ, কোনো প্রতিষ্ঠানের সংস্কারমূলক কাজ এগুলো কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের আওতাধীন। তো তোমাদের পাঠ্য বই থেকে তোমরা আরও আরও শব্দ পাবে, এগুলো তোমরা একটু স্টাডি করবে। আমার নামটা প্রথমে আমি উপস্থাপনে বলতে ভুলে গেছিলাম, ইতিপূর্বে তো তোমরা যারা অনলাইনে আসো জানো আমি মোহাম্মদ মনিরুদ্দিন, সহকারী শিক্ষক দক্ষিণ নওপাড়া উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের সুস্বাস্থ্য এবং উন্নতি মঙ্গল কামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিলাম। আগামী ক্লাসে আমি বিলম্বিত মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন থেকে তোমাদের গণিতগুলো করাতে চেষ্টা করব। যারা আমাদের সাথে সংযুক্ত থাকবে আশা করি, যারা না সবাই সংযুক্ত থাকার জন্য চেষ্টা করবে, আশা করি তোমরা যদি আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসগুলো দেখো তাহলে তোমরা ঘরে বসে অনুশীলন করে তোমাদের অনুশীলনগুলো, তোমাদের পড়াগুলো নিজে নিজে আয়ত্তে আনতে পারবে। তো আল্লাহ হাফেজ, আজকেই বিদায় নিলাম, খোদা।